নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ইতিমধ্যে টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন বাকি তালের বাজনা নিয়ে এসেছি। আজকে লেসনটি শ্রীখোলে যে আমরা লোফা তাল বাজাই, সেই লোফা তালের কম্পেয়ার করে আমরা তবলাতে একটি তাল হয় তবলাতে, সেটি হচ্ছে একতাল। এই তবলাতে একতালে কিন্তু দু তিনটি বিভাগ আছে, যেটি দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এবং চতুর্মাত্রিক একটা একতাল বলে আছে, মানে একতালের ভাগ। আর শ্রীখোলে আমরা লোফা তাল যেটা করি সেই রকমই আজকে লেসনটি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের দেখে উপকারে আসবে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে একতাল বাজনা সেটি শুরু করা যাক। বেসিক্যালি এই একতাল বাজনাটি এটি তবলারই তাল, তবলার তাল আমরা শিখলেই এটা কিভাবে, বা গানগুলো যেগুলো কমার্শিয়াল গান হয় বা যেসব গানগুলোতে এখন একতাল বেজে থাকে ত্রিমাত্রিক, তো সেই ত্রিমাত্রিক একতালগুলো যদি শিখলে সঙ্গত করা যায় কেমন লাগবে, বা অনেকে তবলা বাজান শিখলেও সঙ্গত করেন, তো তাদের জন্য আজকের লেসনটি ইম্পর্টেন্ট হবে। তো প্রথমে আমি একটু একতালের ডিসক্রিপশন একটু মোটামুটি দিয়ে রাখি, কারণ যে কোনো তাল শিখতে গেলে প্রথমে তার ডিটেলস একটু বর্ণনা জানতেই হয়। এই লোফা তালটি, এই একতালটি যেটি আমাদের শিখলে এই লোফা তালের সম রকম লাগবে বা শুনতেও একই রকম লাগে, ছন্দটা চলনটা একই। এই লোফা তালটি হচ্ছে বারো মাত্রা, এর ছন্দ হচ্ছে তিন 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 করে চারটি ছন্দ, ঠিক আছে। সমসংখ্যক ছন্দ সংখ্যা হওয়ার জন্য বা সমসংখ্যক মাত্রা সংখ্যা হওয়ার জন্য ছন্দে এটি কিন্তু সমপদী তাল হিসাবে গণ্য হবে, এবং এটি জাতি সমপদী এবং ছন্দ হচ্ছে চারটি। তো চলুন এর তালিখালিটা প্রথমে দেখে নিই, তারপরে গিয়ে বোলবানির সাথে কীভাবে তালিখালি যাবে সেটাও একবার দেখে দেবো। প্রথমে তালিখালিটা দেখে দিচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক, এটা হচ্ছে তালিখালি। এইবারে শিখলে আমাদের যে ঠেকাটি আছে সেটি এই তালিখালির সাথে কেমন যাচ্ছে একবার দেখুন। ধি ধা ধি ধি ধা ধা ধি ধি তা তে 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 তা তে গড়ে তাক তে গড়ে, ধি ধা ধি ধি ধা ধা ধি ধি তা তে 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 তা তে গড়ে তাক তে গড়ে, ধি 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 ধা ধা ধি ধি তা তে 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 তা তে গড়ে তাক তে গড়ে, ধি। এইবারে আমরা দেখে নেব তবলার যে একতাল ত্রিমাত্রিক ছন্দে তার যে বোল বানেটি এইটির সাথে কেমন ভাবে যাবে একটু দেখে নিই। দেখুন, ধিন ধিন ধাগি ধিন ধিন না না থুন না কত্তিক ধাগে তেটে ধিন না, ধিন ধিন না না থুন না কত্তিক ধাগে তেটে ধিন না। এটি গেল তালিখালি। এইবারে এই তালিখালি সাথে আমরা দেখুন আমি ঠেকাটি বাজাবো যেটা আমরা শিখলে বাজাই, তারপরে আমি তবলার যে বোলবাড়িটি সেটিও বাজিয়ে দেখাচ্ছি, শোনাচ্ছি প্রথমটা, তারপর আমি কীভাবে কী বাজবে না বাজবে সেটি স্লো স্লো করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ছন্দের সাথেই যাচ্ছে এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এইভাবে দিলেও কিন্তু হবে তাল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। তাহলে চলুন এর বোলবাণীটি আমি তবলার বাজানোর আগে শিখল বাজাচ্ছি, শিখলের যে বোলবাণীটি, তারপরে এটা কি তবলার বাণীটি বাজাবো কেমন লাগবে একটু শুনতে দেখুন। এইবারে এটির সাথে তবলারটা কেমন যাবে দেখুন। এইবারে এটি কেমন করে বাজাবেন আমি দেখো, বোলবানিটি কি আছে না, ধিন ধিন না না থুন না কত্তিক ধাগে তেতে ধিন, ঠিক আছে। কি প্রথমে আছে না ধিন ধিন না কেমন বাজাবেন, এইভাবে তবলা টোকাও নিতে পারেন, নর্মালিও নিতে পারেন, ধিন ধিন না
ঠিক আছে, ধীন ধীন মানলেন কানিতে, ধীন ধীন না, দেখতেই পারছেন আশা করি, ধীন ধীন না, আবার একই ধীন ধীন না, নাটা কি করবেন কানিতে দিয়ে দিবেন, এখানে পারে না না খুন যেটা হবে এটি ওপেন পা, আর এই বাম সাইডে কি করবেন হালকা একটা টা দিবেন খুন, এই একটা হালকা ভাইব্রেট মায়ার ভাইব্রেট একটা আওয়াজ। মেনলি তবলাতে এইখানে খুন দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু এখানে তো সেই ওরকম পার্ট কিছু নেই, খুনটা কি করবেন এই তা দিলেন ওপেন, এই দিয়ে হালকা একটা একটা আওয়াজ দিয়ে দেবেন, এই দেখুন দোন তিনর একটা আওয়াজ রয়ে যাচ্ছে একটা খুন 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 খুন, ঠিক আছে, তাহলে কি হচ্ছে ধিন ধিন না না হালকানিতে না খুন না খুন না, তাহলে ধিন ধিন না না থুন না, এবারে কত টিক থাকতে পারেন না, কত কে এমন বাজাবেন বাম দিকে চাপা যেটা খেয়ে সেটাই কত 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 টিক কত্তিক ধাগে কেমন হবে কত্তিক টিগ কত্তি ধাগে কত্তিক টিগ, এবারে কত্তিকি উচ্চারণ আছে এদিকে একটা গ দিতে হবে, গ এই হাতে দিতে হবে টিগ কত্তিকি, এদিকে গ এটা দিয়ে দিতে পারেন এটা দিয়েও দিতে পারেন, ঠিক আছে, তাহলে কাছে কত্তিক ধাগে কত্তিকি 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 ধাগে কেমন বাজাবেন, আবার ধা একসাথে ধা 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 গে গে, এবার এক আঙুলি দেবেন ধা গে, ঠিক আছে ধা গে, এবারে তে টে ধীন না তে টে তে টে ধীন না, ঠিক আছে, তাহলে আরেকবার দেখুন ধীরে ধীরে দেখাচ্ছি, এবার কেমন দেখে নিন কেমন কিভাবে যাবে, ধীন ধীন না ধীন ধীন না না কানিতে না খুন না, কত্তিক ধাগে কত চেপে কত্তিক কত্তিগো এদিকে গো লাগাবেন কত্তিগো ধাগে, এবার ধাগে ধাগে কি করছেন এদিকে ধাগে ধাগে কত্তিক ধাগে টেটে টেটে দিলেন টেটে ধিন না, কত্তিক ধাগে টেটে টেটে ধিন না, তাহলে কেমন ছন্দের সাথে যাবে ধিন না ধিন ধিন না না কত্তিক ধাগে তেটে ধিন না, ঠিক আছে দেখুন সাইড থেকে কেমন লাগবে ধিন ধিন না না ফুন না কত্তিক ধাগে তেটে ধিন না ধিন ধিন না না ফুন না কত্তিক ধাগে তেটে ধিন 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 না না ফুন না কত্তিক ধাগে তেটে ধিন না ধিন ধিন না না ফুন কত্তিক ধাগে তেটে ধিন, ঠিক আছে এইভাবে এটা কিন্তু বাজবে, আস্তে আস্তে এটা প্র্যাকটিস করুন, দেখবেন এটি গানের সাথে লেগে যাবে, কোনো সমস্যা নেই, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, সবাইকে আবারও ধন্যবাদ।